অফেন টাইমস আমাদেরকে সবাই বলবে যে এটা করো না, ওটা করো না, এটা ভালো হবে না, ওটা তুমি পারবে না। বাট আসলে লাস্টে প্যাশনটাই উপরে ট্রাস্ট করে, ফেথ রেখে নিজের উপরে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আপু, বাংলাদেশে তো কারেন্টলি মেকআপ ইন্ডাস্ট্রি অনেক পপুলার একটা ইন্ডাস্ট্রি, এর মাধ্যমে আমরা অনেক ট্যালেন্টেড মেকআপ আর্টিস্টও পাচ্ছি, কিন্তু খুব কমই দেখা যায় যে কেউ মেকআপের উপর পড়াশোনা করে একজন মেকআপ আর্টিস্ট হচ্ছে। আপনি তো আপনার পড়াশোনাটা মেকআপের উপর করেছেন, আপনি কেন মেকআপটাকে আপনার এডুকেশনাল সাবজেক্ট হিসেবে চুজ করলেন? When I was going for my studies abroad, আমি চিন্তা করছিলাম যে কিসে কী করলে আমি এনজয় করব এবং আমি আসলে গুড অ্যাট ইট। আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে নবীন, তুমি তো সবসময় মেকআপ করে দাও আমাদেরকে, তুমি পছন্দ করো মেকআপ করতে, আমার বাসার কাছে একটা এরকম কলেজ আছে, দের ইজ আ মেকআপ কোর্স, তুমি ওই কোর্সটা কেন করো না? সো তখন ইট ওয়াজ লাইক ইউনো বাল্ব যে ও আচ্ছা হ্যাঁ তাই তো, আমি তো মেকআপ নিয়েই পড়াশোনা করতে পারি, বিকজ ইট ওয়াজ সামথিং যেটা নাকি আমি সবসময় খুব প্যাশনেট ছিলাম, অনেক পছন্দ করতাম, ইট ব্রট আউট মাই ক্রিয়েটিভ সাইড। সো ইয়া, জাস্ট লাইক দ্যাট, তখনই আমি চিন্তা করলাম যে আমি এটা নিয়েই পড়বো। আপু, সবারই তো দেখা যায় যে লাইফে একটা ইন্সপিরেশন থাকে যেটার উপর ভিত্তি করে ক্যারিয়ারটা চুজ করা হয়, তো আপনার কি কোনো পার্টিকুলার ইন্সপিরেশন আছে? বা অ্যাকচুয়ালি আমি খুবই ক্লুলেস ছিলাম, আমি একবারও চিন্তা করি নাই যে আমি মেকআপ আর্টিস্ট হব বা এটা আমার ক্যারিয়ার পাতি হবে, কিন্তু আমি বুঝি নাই যে এটা যে ইট উইল বি সাচ এ বিগ বুম ইন বাংলাদেশ অ্যান্ড ইট উইল ইউ নো ওয়ার্ক আউট এজ এ ক্যারিয়ার। সো ওইটা ওয়াজ জাস্ট আ চান্স আই টুক যে আচ্ছা ঠিক আছে দেখি হাউ ইট হ্যাপেন্স। অ্যান্ড ওয়েন আই লুকড অ্যাট মাই সেলফ, আমার কাছে মনে হচ্ছিলো যে মেকআপটা নিয়ে আমি প্যাশনেট অ্যান্ড এটাই আমার ইন্সপিরেশন হয়ে গেল। একজন মেয়ে যদি নিজ উদ্যোগে কোনো একটা কাজ করতে চায়, দেখা যায় অনেক অবস্টিকলস ফেস করতে হয়, আপনার কি কোনো অবস্টিকলস ফেস করতে হয়েছে? ওয়েল, প্রথমের দিকে তো হয়েছে, কারণ যখন আমি আমার ফ্যামিলিকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি মেকআপ নিয়ে পড়তে যাবো, তাও আবার বিদেশে, ইট ওয়াজ লাইক এ টু ইয়ার ডিপ্লোমা যেটা পুরাটাই অবভিয়াসলি আমার ফ্যামিলি ফান্ড করতে হবে, সো ওইটা তাদেরকে বোঝাতেই পারছিলাম না যে না ইট ইজ সামথিং যেটা নিয়ে ইউনো একটা আমি পড়তে পারবো বা কাজ করতে পারবো। বিফোর আই ওপেন মাই স্যালন, আমি কিন্তু একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করেছিলাম অ্যান্ড ওখান থেকে আমি ব্রাইডাল মেকআপটা করতাম। যে আচ্ছা এত এত মানুষ আসতো, এত এত ব্রাইডস হতো, বাসা থেকে আর কতদিন করবো? বাট ইউনো জাস্ট বিকজ আমি একটা মেয়ে, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স অ্যারাইজ হলো, অন্য অ্যাপার্টমেন্টের সবাই এটা নিয়ে অনেক প্রবলেমস ক্রিয়েট করা স্টার্ট করলো, ইট ওয়াজ জাস্ট ব্লোন আউট অফ প্রপোর্শন। তখনই আই ডিসাইডেড যে ইউনো হোয়াট, ইটস টাইম টু ওপেন একটা প্রপার স্যালন, অ্যান্ড দ্যাটস হাউ উই স্টার্টেড কালার স্যালন পার্টটা। অনেকটা টাইম আপনি আপনার ওয়ার্ক প্লেসেই কাটিয়ে দেন, তো আপনি যখন আপনার এই ওয়ার্ক প্লেসটা গুছিয়েছেন, ইন্টেরিয়রটা করার সময় আপনি কোন থটটা মাথায় রেখে ইন্টেরিয়রটা করেছেন? আমি যখন আমাদের এই ব্রাঞ্চে কাজ করেছিলাম, সব থেকে ভালো লেগেছে যেখানে অনেক ন্যাচুরাল লাইট ঢুকে, আমি কোনো উইন্ডোজগুলো ব্লক করি নাই, আমি ইচ্ছা করে উইন্ডোজগুলো বেয়ার রেখেছি সো দ্যাট লাইট ঢুকে। অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এটা ডাবল হাইটেড কয়েকটা স্পেসে, ইট লুকস ভেরি গ্র্যান্ড, অ্যান্ড আমি ক্লিনিক্যাল ক্লিন ফিলটা খুবই হাইলাইট করেছে এখানে, মানে ভেরি মিনিমালিস্টিক ডিজাইন। আপু, দেখা যায় যে সারাদিন কাজে অনেক ব্যস্ত থাকে, সো এই ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফটা আপনি কিভাবে ব্যালেন্স করছেন? আই অলওয়েজ ওয়ান্ডার যে এই কোয়েশ্চেনটা কেন কোনো ছেলেদেরকে জীবনে জিজ্ঞেস করা হয় না। অ্যাজ ফর মাই সেলফ, আই থিঙ্ক অবভিয়াসলি আই ডোন্ট নো ইফ আই ক্যান ডু ইট পারফেক্টলি, বাট আমি ট্রাই করি আমার বেস্ট অ্যাজ আ মাদার, অ্যাজ আ হোম মেকার, অ্যান্ড অফকোর্স গালাকে তো আমার সময় দিতেই হয়। আই থিঙ্ক ইটস অ্যাবাউট প্রায়োরিটাইজিং, যে অফকোর্স ইয়োর কিডস উইল অলওয়েজ কাম ফার্স্ট, ওইভাবে করে আমরা যখন প্রায়োরিটাইজ করি তখন আই থিঙ্ক ইট জাস্ট ওয়ার্কস আউট বেটার। আপনি তো মেকআপের মাধ্যমে একটা মানুষের বিউটিটাকে আরও এনহ্যান্স করেন, তো আপনি যখন আপনার নিজের বাসাটা সাজিয়েছেন, আপনি বিউটিফিকেশনের কোন ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিয়েছেন বা কী কী আপনি ইন ফিউচার অ্যাড করবেন? Well, বাসার ক্ষেত্রে আই লাভ আ লট অফ লাইট, লাইক ন্যাচুরাল লাইট, সো আই প্রেফার বড় উইন্ডো, যেমন আ লট অফ গ্রিনারি, আমার সব জায়গাতে একটু ছোটো ছোটো পটস অ্যান্ড প্লান্টস থাকে। আই আমার ইভেন দো আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, আই মেড শিওর যে দে ইজ এ স্মল গার্ডেন স্পেস অ্যাপার্টমেন্টের ভিতরে, যেখানে আমি আই ক্যান গ্রো মাই ওন ভেজিটেবলস অ্যান্ড আমার বাচ্চারাও একটু ইউনো একটা ফ্রেশ এয়ার পায়, ওরা গিয়ে বসতে পারে। সো হ্যাঁ, এইগুলো জিনিস আমি মাথায় রেখেছিলাম। আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে
যারা নতুন মেকআপ আর্টিস্ট বা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য কোনো সাজেশন বা টিপস যদি শেয়ার করতেন আমাদের সাথে? My suggestion would be to follow your heart. I think আমরা যদি মাথায় রাখি যে a woman can do anything and everything, we actually can achieve anything and everything. bproperty.com সম্ভাবনার শুরু এখানেই।